ভিউয়ার্স বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিল চীন আর জানাবো তালেবানকে নিয়ে যা ভাবছে রাশিয়া আর জানাবো সৌদি আরবে ইতিহাস গড়লেন নারী নিরাপত্তা কর্মীরা আর থাকছে হাজিয়া সুফিয়াতে এক বছরে ভ্রমণ করেছে ৩০ লাখ মানুষ আর জানাবো টানা বৃষ্টি ভূমিদর্শে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে একশো উনত্রিশে এবং সবশেষ জানাবো কিউবার বিরুদ্ধে বাইডেনের নতুন নিষেধাজ্ঞা এদিকে যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা ও কয়েকটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন হংকং ইস্যুতে চীনা কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞার জবাবে বেজিং এই নিষেধাজ্ঞা দিয়েছে বলে শনিবার বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে সাবেক মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রোসও চীনের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বলে জানা গেছে কয়েক দিনের মধ্যেই মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি চেয়ারম্যানের চীন সফরে যাওয়ার কথা রয়েছে এরই মধ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বেজিং। সম্প্রতি হংকংয়ে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে ভূমিকা রাখছে বলে অভিযোগ তুলে সেখানকার কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র হংকংয়ে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ক্রমবর্ধমান ঝুঁকির ব্যাপারে মার্কিন ব্যবসায়ীদের সতর্ক করে দেয় ওয়াশিংটন গণতন্ত্রপন্থীদের ব্যাপক বিক্ষোভের পর হংকংয়ে গত বছর থেকে জাতীয় নিরাপত্তা আইন চালু হয় এ আইনে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বিদ্রোহ এবং বিদেশি শক্তিদের সঙ্গে যুগসাজস্বের অপরাধে দোষী সাব্যস্তদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে হংকংয়ের সাম্প্রতিক ব্যবসায়িক পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে আন্তর্জাতিক আইন এবং সেসব মৌলিক নিয়মাবলীর মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হয় তা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী থাকাকালে রস চীনা টেলিকম জায়েন্ট হুয়াওয়েকে ডেস্টিএস একাধিক কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন উইলবার রস ছাড়া চীনের নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো চীনের হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক সুফি রিচার্ডসন ইউএস চাইনা ইকোনমিক্সের প্রধান ক্যারোলিন বার্থালুমিও সিকিউরিটি রিভিউ কমিশন এবং অ্যাডাম কিং অফ ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এদিকে আফগানিস্তানের তালেবানকে নিষিদ্ধ গোষ্ঠীগুলোর তালিকা থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমোলিনের মুখপাত্র ত্রিমিত্রী শেবকভ শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছিল বিবৃতিতে তিনি আরও বলেছেন আফগানিস্তানের চলমান পরিস্থিতি যেন রাশিয়ার মিত্রদের হুমকি হয়ে না দাঁড়ায় সেদিকে গভীর দৃষ্টি রাখছে মস্কো আফগানিস্তান সহ মধ্য এশিয়ার পরিস্থিতি রাশিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে শেবকভ আরও বলেছেন এ অঞ্চলে বিশেষ করে আফগানিস্তানে যা কিছু ঘটছে তা রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রেমলিনের মুখপাত্র এর আগেও আফগান পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন মস্কো আফগানিস্তানে অস্থিতিশীলতা বৃদ্ধিতে উদ্বিগ্ন গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবানের ক্রমবর্ধমান হামলায় দেশটিতে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বেড়ে গেছে তালেবানের হাতে বেশ কিছু জেলার পতনে আফগানিস্তানের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের পাশাপাশি সাধারণ আফগান জনগণ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে এদিকে পবিত্র হজে এবার মক্কা মদিনায় প্রথমবারের মতো পুরুষদের পাশাপাশি নারী রক্ষীরাও দায়িত্ব পালন করেছেন ইতিহাসে প্রথমবার নারীদের মক্কা ও মদিনার নিরাপত্তা রক্ষী হওয়ার অনুমতি দিল সৌদি সরকার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর আগে আরবের একাধিক প্রাচীন নিয়ম পাল্টেছেন গাড়ি চালানোই নারীদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তার আমলে সৌদি সমাজে নারীদের আরও স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে তিনি তার ইচ্ছাতেই এই নতুন সিদ্ধান্ত যেখানে মহিলাদের নিরাপত্তার কাজে নিয়োজিত করা হল দু হাজার একুশ সালে সৌদি সেনা ও পুলিশের নারীদের অংশগ্রহণের বিষয়ে ছাড়পত্র উঠিয়েছিল প্রশাসন তারপরেই মক্কা ও মদিনার বিভিন্ন স্থানে এই নারীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে জ্যাকেট ও পাজামা পরিহিত ওই নারী নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা সৌদি আরবের প্রথাগত পোশাকের বাইরে বেরিয়ে একটি উদাহরণ তৈরি করেছে এদিকে তুরস্কের ঐতিহাসিক হাজিয়া সুফিয়া মসজিদে এক বছরে তিরিশ লাখেরও বেশি মানুষ ভ্রমণ করেছে সরকারি কর্মকর্তা সূত্রের বরাতে তুরস্কভিত্তিক ডেইলি সাবার খবরে এসব তথ্য জানানো হয়েছে খবরে আরও বলা হয়েছে প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদুগানের হাজিয়া সুফিয়া মসজিদে রূপান্তরের ঘোষণাটি ছিল নিঃসন্দেহে ঐতিহাসিক দু বিশ সালে করোনা ভাইরাস মহামারীর কারণে বিভিন্ন বিধিনিষেধ ছিল তারপরেও হাজিয়া সুফিয়া মসজিদের জনপ্রিয়তা যে কোনো সময়ের থেকে সর্বাধিক গত এক বছরে মসজিদটিতে তিরিশ লাখেরও বেশি মানুষ ভ্রমণ করেছেন মুস্তফা ইয়াবুন নামে ঐতিহাসিক হাজিয়া সুফিয়া মসজিদের প্রতিবেশী ব্লু মসজিদের মুফতি বলেন তুরস্ক এবং বিশ্বের মানুষদের জন্য হাজিয়া সুফিয়া অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থনার জায়গা এটা ইসলামিক পরিচয়ের অংশ বিভিন্ন দেশের ফ্লাইট নিষেধাজ্ঞা শেষ হলে হাজিয়া সুফিয়া মসজিদে ভ্রমণকারীদের সংখ্যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে ডেইলি সাবার খবরে আরও বলা হয়েছে হাজিয়া সুফিয়া মসজিদের প্রতি তুরস্কের নাগরিকরা ব্যাপক আগ্রহ দেখাচ্ছে গত পহেলা জুলাই তুরস্ক কারফি প্রত্যাহারের পর অসংখ্য মানুষ প্রতিদিন মসজিদটিতে ভ্রমণ করেছে দু সালের জুলাই থেকে দু সালের জুলাই পর্যন্ত হাজিয়া সুফিয়া মসজিদে সাপ্তাহের যে কোনো দিন অন্তত পাঁচ হাজার দর্শনার্থী ভ্রমণ করেছে আর সাপ্তাহিক দিনগুলোতে অর্থাৎ প্রত্যেক ছুটির দিনে অন্তত বারো হাজার মানুষ হাজিয়া সুফিয়া মসজিদ পরিদর্শন করেছে হাজিয়া সুফিয়া নির্মিত হয় বাইজেন্টাইন আমলে মুসলমানরা ইস্তাম্বুল জয় করার পূর্বে এটি নয়শো ষোলো বছর ধরে খ্রিস্টানদের গির্জা হিসেবে ব্যবহৃত হতো এরপর স্থাপনাটি চোদ্দশো তিপ্পান্ন সাল থেকে উনিশশো চৌত্রিশ সাল পর্যন্ত প্রায় পাঁচ শত বছর মসজিদ হিসেবে ব্যবহৃত হয় উনিশশো সালে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের পর মুস্তফা কামাল আতাতুর্ক স্বাক্ষরিত এক ডিগ্রিতে মসজিদটিতে জাদুঘরে পরিণত করা হয় বিগত ছিয়াশি বছর ধরে এটি জাদুঘর হিসেবেই ছিল দু সালের দশ জুলাই তুরস্কের সর্বোচ্চ আদালত কামাল পাশারই ডিগ্রি বাতিল করেন এরপর প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর স্থাপনাটি মসজিদে রূপান্তর করার সিদ্ধান্ত নেন গত বছরের মে মাসে ইস্তাম্বুল বিজয়ের বর্ষপূর্তিতে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর হাজিয়া সুফিয়াতে নামাজ আদায় করেন এদিকে প্রচন্ড বৃষ্টি আর ভূমিধর্ষে ভারতের মহারাষ্ট্রের মৃতের সংখ্যা বেড়ে চলেছে বৃহস্পতিবার ও শুক্রবার মিলে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে একশো জন বিপদ বিপদসংকুল এলাকায় এখনো অনেকের আটকা পড়ে থাকার আশঙ্কা রয়েছে একটানা প্রবল বর্ষণে বিধ্বস্ত মহারাষ্ট্রের রত্নগিরি রায়গড় এবং সাতারা তিন জেলাতে বৃষ্টিতে মৃত্যু হয়েছে ভেসে গেছে গড়বাড়ি রাস্তাঘাট দোকানপাট বাজার জানা গিয়েছে গত দুই দিন ধরে টানা বৃষ্টি হয় প্রাণ হারিয়েছে কমপক্ষে একশো উনত্রিশ জন এর মধ্যে বৃহস্পতিবার রায়গড় জেলার তালাই গ্রামে ভূমিদর্শে মৃত্যু হয়েছে আটত্রিশ জনের মহারাষ্ট্র বিপর্যয় মোকাবেলা দফতরের সিনিয়র কর্মকর্তা জানান ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে রাজ্যের ছবিটা ঘন্টায় মৃত্যু হয়েছে একশো উনত্রিশ জনের জোর কদমে চলছে উদ্ধার কাজ ভূমিদ ও প্রবল বৃষ্টিতে আটকা পড়েছেন বহু মানুষ হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধারের চেষ্টা চলছে এখন পর্যন্ত নিখোঁজ কমপক্ষে পঁচাশি জন জানা গেছে নৌসেনা বাহিনী উপকূলরক্ষী বাহিনী বিপর্যয় মোকাবেলা বাহিনী সহ মোট পনেরোটি দল সর্বহারা মানুষগুলিকে নিরাপত্তে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইতিমধ্যেই প্রায় সাড়ে চুরাশি হাজার মানুষকে পুনের কাছে নিরাপত্তা এলাকায় সরিয়ে আনা হয়েছে যাদের মধ্যে কোলাপুর জেলাতেই বিয়াল্লিশ হাজারের বেশি বাসিন্দা রয়েছে এদিকে সাপ্তাহ খানিক ধরে কিউবায় কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে দেশটির সাধারণ মানুষ তবে কিউবার প্রশাসন বল প্রয়োগ করে আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ আর তাই আন্দোলন দমনের সঙ্গে জড়িত কিউবার সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধেই এবার নতুন করে নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাষ্ট্র বাইশ জুলাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন গণতান্ত্রিকভাবে আন্দোলনরত মানুষদের উপর যেভাবে কিউবার প্রশাসন আক্রমণ চালাচ্ছেন তা মেনে নেওয়া যায় না বাষট্টি বছর ধরে এইভাবেই কণ্ঠরোধ করা হয়েছে কিউবার মানুষের যুক্তরাষ্ট্র আন্দোলনকারীদের সমর্থন করছেন বাইডেন আরও জানিয়েছেন এক ব্যক্তি এবং একটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে আন্দোলনকারীদের উপর আক্রমণের ক্ষেত্রে ওই ব্যক্তির হাত আছে বলে ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন প্রয়োজনে কিউবার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে উল্লেখ্য করোনা মহামারী মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে দেশটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে কিউবার একাংশের মানুষ তাদের দাবি সরকার করোনা মোকাবেলা করতে পারেনি অন্যদিকে অর্থনীতির বেহাল অবস্থা চাকরি নেই খাদ্য সংকট এই পরিস্থিতিতে সরকার কোনো পদক্ষেপই নিচ্ছেন না আন্দোলন শুরু হলে হাজার হাজার মানুষ রাস্তায় নামার পরে পাল্টা পদক্ষেপ নেয় প্রশাসন সেনাবাহিনী নামিয়ে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করা হয় কমিউনিস্ট কর্মীদের রাস্তায় নেমে সরাসরি যাওয়ার নির্দেশ দেওয়া হয় গত এক সপ্তাহে বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে বহু বিক্ষোভকারী নিখোঁজ হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের দাবি সেনাবাহিনীর প্রধান এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা আলবারো লোপেজের নির্দেশেই এইসব কিছু হচ্ছে সে কারণেই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রসঙ্গত কিউবার কমিউনিস্ট পার্টিকে কোনোদিনই ভালো চোখে দেখেনি যুক্তরাষ্ট্র বরাবরই দ্বীপরাষ্ট্রটির উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন প্রশাসন বস্তুত ইরান কিউবা এবং উত্তর কোরিয়ার উপর ওয়াশিংটন সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা জারি রেখেছে তবে বারাক ওবামার সময় এই পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছিল ওবামা নিজে কিউবা সফরে গিয়েছিলেন বেশ কিছু নিষেধাজ্ঞা তুলেও নিয়েছিলেন অবশ্য ডোনাল্ড ট্রাম্প এসে ফের পূর্ণ অবস্থায় ফিরে যান নির্বাচনী প্রচারণের সময় বাইডেন জানিয়েছিলেন কিউবা প্রসঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে একমত ক্ষমতায় এলে তিনি ওবামার পথে হাঁটবেন কিন্তু বাইডেনের সাম্প্রতিক পদক্ষেপ দেখে মনে হচ্ছে কিউবার প্রতি আরও কঠোর মনোভাবী হবে মার্কিন প্রশাসনের